wespotyou আর আজকে wespotyou তে আমাদের সাথে আছে যিনি তাকে wespotyou তে মাঝে মাঝে দেখা যায় উনি বলেন উনাকে wespotyou তেই দেখা যায় তো আমরা পেয়ে গেছি দেবতনুকে প্রথমে কেমন আছো অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর কোথায় এই তো কিছুদিন আগেই দেখা হলো রাইটার্স ব্লকের সময় হ্যাঁ এক দেড় মাস হয়েছে এক দেড় মাস পর দেখা ইজ গুড তাই না হ্যাঁ হ্যাঁ আগে মানে মার্চে হয়েছে প্রতি সপ্তাহে মানে অপরাজিতা কাটাকুটি আর টিকিল্যান্ড একসাথে একই মাসে রিলিজ ছিল এইবারও সম্ভবত সেটাই হতে চলেছে মানে নভেম্বরেও ডক্টর বক্সি আছে আমাদের শুভ বিজয় আছে তো সম্ভবত এখনো কিছু ডিসাইড করা হয়নি বাট বক্সি তো শুনেছি আচ্ছা আচ্ছা ওয়েল অ্যান্ড গুড তোমরা যা জেনেছো সেটাই সঠিক খবর আমি পুজো তো সামনে কি চলছে পুজোর সময় এখন শপিং টপিং করে ফেলেছো গড়িয়াহাটে ঘুরে টুরে না না গরিবদের আবার কিসের পুজো এই তো আমরা ক্যামেরার পিছনে আলোচনাই করছিলাম গরিবদের কোনো পুজো হয় না পুজো তো বড় লোক আমরা এখন গরিব মানুষ শুটিং করে কাটাচ্ছি হ্যাঁ ওটা তো এখনো মানে জান্নাত হয়নি জান্নাত এখনো বাকি কেনা আই এম জাস্ট স্ট্রাগলিং সো আই উইল স্ট্রাগল দ্য বেস্ট টু গেট দ্য বেস্ট হাউস ইন কলকাতা তখন তো সবাই তখন তো আর আমাদের ডাকবে না 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 নিশ্চয়ই ডাকবো কি wespotyou তো আমাকে সপ্তাহে সপ্তাহে দেখা যায় এখানকার অডিয়েন্স তো জানি কিছু হোক না হোক সপ্তাহে একটা করে দেবতনুর ভিডিও আসে তোমার তো নিজে তো এটা বেরোলো রাইটার ব্লগ সরি রাইটার ব্লগস তো তারপরে তো এখানে হচ্ছে শুভ বিজয়া তো এখানে কি চলছে এখানে হ্যাঁ এখানে এখানে আমি বাড়ির ছোট ছেলে ওই জন্য বাড়িতে বড় এখানে ছোট না বাড়িতে মানে গল্পে আমি বাড়ির ছোট ছেলে নিজের বাড়িতে বড় হ্যাঁ হ্যাঁ এখানে আমি ছোট ছেলে তো আমি বেসিক্যালি আমার ভাইকে কোথাও একটা গিয়ে নকল করার চেষ্টা করছি ওর ফিলোসফিটা ধরার চেষ্টা করছি হ্যাঁ না 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 আমি তো দেখি ওকে মানে আমি সেই ফিলটা মানে এখানে বুঝতে পারছি যে কি বিষয়টা হয় ইভেন আমি আর রোহন স্ক্রিপ্টের আগেও আলোচনা করেছিলাম যে দুই ভাইয়ের মধ্যে কীভাবে টাসেলটা হয় মানে একে অপরকে সাপোর্ট করে ভালোবাসে কিন্তু তবু একটা থেকে যায় না ইগো প্রবলেম তো সেটা রয়েছে এবার বনিদার সাথে অনেকগুলো সিনও আমরা করেছি ওরকম তো লেটস সি কি হয় আর কি মানে হিজ আ স্টার মানে হিজ আ গুড পারফর্মার তো ভালো পারফর্মারদের সাথে পারফরমেন্সটা আর কি আরো বেটার হয় আর কি আমি শিখছি এখনো আমি তো বড়দের থেকে শিখছি মানে কৌশিকদা চূর্ণিদি বনিদা কৌশানিদি তার মাঝখানে আমি তো নতুন করে শেখার পালা মানে এক একজনের থেকে এক একটা রকম ধরন শেখার আছে তো সেটাই আমি শিখছি মানে ইটস আ গুড অপরচুনিটি ফর মি যে এরকম একটা এনসেম্বল কাস্টের মধ্যে আমি জায়গা পাচ্ছি আমার কিছু পারফরমেন্স করে দেখানো তো এখানে বাড়ির ছোট ছেলের জীবনেও তো প্রেম কাহিনী চলছে জমি হ্যাঁ আমার অপোজিটে শ্বেতা আছে তো হ্যাঁ শ্বেতা আছে তো আছে মানে বলবো কি মানে বিষয়টা বলবো যে কি চলছে না চলছে সেটা বলবো না বললে তো মানে হলে আর মজাটা থাকবে না মানে না না হলে হ্যাঁ মানে হলে সেই মজাটা থাকবে না তো হলে এসে আপনারা দেখুন কি প্রেম চলছে কিরম প্রেম আগের প্রেম না নতুন প্রেম না এসে প্রেম হলো কি হলো না হলো সেটা হলে শুভবিজয় দেখতে এসে আপনারা জানতে পারবেন বাট ডেফিনেটলি ডিপ্রাইভড হবেন না এইটুকু বলতে পারি মানে কোন দিনটা আমার জন্য পুরো ছবিটাই মানে পুরো ছবিটাই যেহেতু পুজো নিয়ে ছবি পুজোর প্রত্যেকটা দিনে যে স্পেশালিটিগুলো থাকে এবং রোহনের আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে যে রোহনের স্পেশালিটি এটা যে ওর লেখার সময় সম্পর্কের বাঁধনগুলো খুব শক্ত করে বাঁধে যেমন অপরাজিতাতেও ছিল অপরাজিতাতেও আমি ওর সাথে করেছিলাম এটা আমার সেকেন্ড ছবি ওর সাথে তো ওই বাঁধনগুলো সম্পর্কের বাঁধনগুলো খুব ভালো তো প্রত্যেকটা দিনে কীভাবে সম্পর্কগুলো বদলাচ্ছে এবং তার সাথে দুর্গাপুজো কীভাবে রিলেটেড এবং ফ্যামিলির মেম্বার্সদের কী ইকুয়েশন বদলাচ্ছে সেইটা নিয়েই ছবিটা এবং আমার মনে হয় বাঙালি দর্শকের ভীষণ ভালো লাগে হ্যাঁ পুজোর সাথে যেহেতু আমার আলাদা একটা সম্পর্ক আছে তো পুজো স্পেশাল যে ব্যাপারটা থাকে সেটা এবারও থাকবে আমাদের পুজোর যে গানগুলো শ্যুট হয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যাতে পুজোর সময় আনা যায় মানুষের কাছে তো দেখা যাক কী হয় মানে উই আর ট্রাইং আমার লেভেল বেস্ট মানে পুজোর ফর্ম্যাটটা পুজোর ফ্লেভারটা যাতে শুভ বিজয়ের মাধ্যমে দেওয়া যায় তবে আমি wespotyou মাধ্যমে একটা জিনিস দর্শককে রিকোয়েস্ট করবো যে সম্ভবত বিজয়ের আগে আমাদের ট্রেলারটা চলে আসবে তো প্লিজ 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 শুভ বিজয়ের ট্রেলারটা দিয়ে সবাইকে শুভ বিজয় উইশ করবে আমার পুজোর প্ল্যান বলতে আপাতত শুটিং শেষ করা তারপরে পরে দুটো ছবি আছে তো সেগুলো নিয়ে আবার কাজ শুরু করা আমি কাজের মধ্যেই থাকি পুজোর মানে ওই একটু এইবার তো আর প্যান্ডেল হপিং হচ্ছে না মানে আমি এবার পুজোর ভিডিও হয়তো করবো না তো সেইটা তো আর হচ্ছে না সেই চাপটা নেই বাট এই পুজোটা দেখা যাক যখন একটা ফাঁকা টাইম পেয়েছি অন্য পুজোয় তো পাওয়া যায় না
প্রমোশন প্রমোশন করেই কেটে যায়। এই বছর পুজো যখন ফাঁকা টাইম পেয়েছি যাবো একটু ঠাকুর ঠাকুর দেখবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, পুজোর পর থেকে শুরু হবে যা আবার লড়াই। তো সামনে পুজো আর ছবি রিলিজ, আপনি দর্শকদের কি বলবে তুমি? পুজো খুব ভালো করে কাটান এবং শুভ বিজয়ের পুরো টিমের সাথে থাকুন, কারণ পুজো থেকেই আমরা মানে প্রমোশনটা শুরু করব এবং আপনাদেরকে বেস্ট আউটপুট দেওয়ার জন্য আমাদের পুরো টিম, ডিরেক্টর থেকে শুরু করে প্রোডিউসার থেকে শুরু করে সব অ্যাক্টার্সরা এবং পুরো টেকনিক্যাল টিম সবাই মিলে আমরা খুব লড়াই করছি গত 3-4 মাস ধরে। তো প্লিজ আপনারা সাথে থাকুন এবং আমার মনে হয় শুভ বিজয় আপনাদের বাঙালি দর্শককে স্পেশালি ডিপ্রাইভ করবে না। এই ধরনের ছবি বাংলাতে আমার মনে হয় যে একটা কিছু ভালো রেসপন্স ডিজার্ভ করে, সো প্লিজ আপনারা পাশে থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এরকম এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য চোখ রাখুন উইস্পটিউতে।